সুপ্রিয় দর্শক, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশের অন্যতম প্রধান হাতিয়ার হচ্ছে কারিগরি শিক্ষা। দেশে বিদেশে কারিগরি শিক্ষায় শিক্ষিত দক্ষ মানুষের ব্যাপক চাহিদা রয়েছে, আর আমাদের আছে ১৬ কোটি মানুষের সম্ভাবনাময় ৩২ কোটি হাত। এই হাতগুলোকে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ হিসেবে গড়ে তোলার মধ্য দিয়ে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরের কোনো বিকল্প নেই। এই প্রেক্ষাপটে আজ আমরা বাংলাদেশে কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং এর নানাবিধ সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা শুনব। আলোচনা করবার জন্য আজ আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন স্কিলস অ্যান্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট প্রজেক্টের সম্মানিত প্রকল্প পরিচালক জনাব মোহাম্মদ এমরান, উপস্থিত রয়েছেন বিশ্ব ব্যাংকের সম্মানিত সিনিয়র অপারেশনস অফিসার এবং টাস্ক টিম লিডার ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান, এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সম্মানিত সচিব আব্দুল হক তালুকদার। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই আমি সম্মানিত প্রকল্প পরিচালক মহোদয়ের কাছে জানতে চাই, বাংলাদেশে কারিগরি শিক্ষার বর্তমান অবস্থাটি কেমন? বর্তমানে বাংলাদেশে কারিগরি শিক্ষার হার মতান্তরে ৮-১২%, যেটা বিশ্বের অন্যান্য উন্নত দেশ যদি বলি আমরা, অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকা, তার তুলনায় অনেক কম। ইভেন সিঙ্গাপুরের শিক্ষার হার হচ্ছে, কারিগরি শিক্ষার হার ৬৫%। আমাদের সরকার ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে এবং সেটাকে সম্পৃক্ত রেখে কারিগরি শিক্ষার হারও বৃদ্ধি করার প্রচেষ্টা নেওয়া হয়েছে এবং ২০২০ সালের মধ্যে ২০% আমরা কারিগরি শিক্ষায় দেখতে চাই এবং সেটাকে বাস্তবায়নের জন্যই আমাদের স্টেপ প্রকল্প ২০১০ সালে সরকার গ্রহণ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন এবং কারিগরি শিক্ষা অধিদপ্তর এটা মূলত বাস্তবায়ন করছে, তার সাথে সহযোগী সংস্থা হিসেবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড, যিনি সচিব আছেন এখানে, তারপর বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরো, সেই সংস্থা রয়েছে, পাশাপাশি এনএইচডিসি সচিবালয়, যেটাকে আমরা বলি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কাউন্সিল সচিবালয়, সেটাকে স্ট্রেন্থেন করারও এই সাপোর্ট দেওয়ার জন্য এই প্রকল্পের মাধ্যমে কাজ করছে। এই যে লক্ষ্যমাত্রার কথাটি বলছিলেন, ২০% উন্নীত করতে চান ২০২০ সালের মধ্যে, সেটি আসলে কী করে সম্ভব? এর জন্য কী প্রক্রিয়া প্রস্তুতি নেওয়া হচ্ছে? প্রথমত আমরা চাই এনরোলমেন্ট বাড়ানোর জন্য, পলিটেকনিক ইনস্টিটিউট বলেন কিংবা বিশেষ করে এসএসসি লেভেলে যেটা আমরা ভোকেশনাল এডুকেশন, সেখানে যেন এনরোলমেন্ট বাড়ানো যায় সেটার জন্য আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি প্রকল্পের তরফ থেকে। এই শিক্ষাকে আকৃষ্ট করার জন্য ছেলে মেয়েদেরকে উপবৃত্তির আওতায় আনা হচ্ছে, আর বিশেষ করে মেয়েদেরকে শতভাগ বৃত্তি দেওয়া হচ্ছে এবং এসএসসি ভোকেশনালে যেন ছেলেমেয়েরা আকৃষ্ট হয় তার জন্য তাদেরকে অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রাম দেওয়া হচ্ছে, যাতে হাতে কলমে তারা যেন কাজটা শিখতে পারে এবং শিখার পর যেন তারা কর্মবাজারে যেতে পারে এবং সহজে যেন তারা কর্মসংস্থানে নিয়োজিত হতে পারে। এভাবে আমরা চিন্তা করছি যে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছেলেমেয়েরা যারা এই শিক্ষায় আসবে তারা যেন সহজেই চাকরিটা পায়, যেটা সাধারণ শিক্ষা সম্ভব হচ্ছে না। জি, আপনার প্রকল্পের অর্থায়নে কাজ করছে বিশ্বব্যাংক। বিশ্বব্যাংকের সম্মানিত সিনিয়র অপারেশনস অফিসার এবং টাস্ক টিম লিডার আমাদের সঙ্গে রয়েছেন। এই যে বাংলাদেশের কারিগরি শিক্ষাকে এগিয়ে নেবার জন্য বিশ্বব্যাংক এগিয়ে এসছে, আসলে কোন প্রেক্ষাপটে কারিগরি শিক্ষাকে আপনারা এগিয়ে নেওয়ার উদ্যোগটি গ্রহণ করেছেন এবং কোথায় আসলে কারিগরি শিক্ষাকে আপনারা নিয়ে যেতে চান? আপনাকে ধন্যবাদ। আমরা জানি যে খুব রিসেন্টলি জুলাইতে বাংলাদেশ নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। এটা পাওয়ার পেছনে প্রচুর কর্মকাণ্ড চলছিল গত এক দশক ধরে। এখানে কারিগরি শিক্ষার বিশাল ভূমিকা রয়েছে। এই দেশে দক্ষ জনশক্তির কোনো বিকল্প নেই। আমরা যদি দেখি বিশ্বব্যাংক কেন এগিয়ে এসেছে, বিশ্বব্যাংকের মূলত দুটি উদ্দেশ্যে ১৮৮টি দেশে কাজ করে। প্রথমত, এক্সট্রিম পভার্টি নির্মূল করতে হবে। দ্বিতীয়ত, শেয়ার্ড প্রসপারিটি ফর অল দি কান্ট্রিজ। এই দুটো উদ্দেশ্যকে বাস্তবায়িত করতে হলে এই বিশ্বে দরিদ্রমত দেশগুলো, যেগুলো নিম্ন আয়ের দেশ, তাদের জনশক্তির উন্নয়নের কোনো বিকল্প নেই। এই প্রেক্ষাপটে আমরা দেখতে পাই বাংলাদেশে বিশাল যুবশ্রেণী রয়েছে। আমরা যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের কথা চিন্তা করি,
ডেমোগ্রাফি স্ট্রাকচার দেখি, এই দেশে অ্যারাউন্ড 60 মিলিয়ন পিপুল চাকরি পাওয়া যোগ্য এবং তারা গড়ে উঠছে। এই প্রেক্ষিত চিন্তা করে বিশ্বব্যাংক দেখেছে যে কারিগরি শিক্ষা দারিদ্র বিমোচনের এবং হিউম্যান ইন্ডেক্স উন্নয়নের একটি বিশাল সুযোগ। এ কারণে বিশ্বব্যাংক অর্থায়নে রাজি হয়েছে। এবং পৃথিবীর অন্যান্য দেশেও কিন্তু যারা এগিয়ে যাচ্ছে উন্নয়নশীল কিংবা উন্নত, তাদের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে কারিগরি শিক্ষার হার বা এনরোলমেন্ট অনেক হাই। তো সেই প্রেক্ষাপটে আমাদের দেশে সুযোগটি কতখানি? এটা খুব একটি ভালো প্রশ্ন। আমি বলতে চাই, বিশ্বব্যাংক বর্তমানে অ্যারাউন্ড 50টি দেশে কারিগরি শিক্ষায় সহায়তা করছে। আমরা যদি দেখি পার্শ্ববর্তী কয়েকটি দেশ, ইন্ডিয়া, আমাদের বলা হয় যে বাংলাদেশ থেকে তারা কিছুটা এগিয়ে এসেছে। বিশ্বব্যাংক তাদেরকে গত 10 বছর যাবত সাপোর্ট করছে তাদের কারিগরি সক্ষমতা বৃদ্ধির জন্য। লুক ব্যাক টু চায়না, চায়নাকেও গত 18 বছর যাবৎ সাপোর্ট করছে। আমি নিজেও এখনও চায়নাতে এই কারিগরি শিক্ষার ক্ষেত্রে কাজ করছি এবং সেই দক্ষতা বাংলাদেশের সাথে শেয়ার করা কীভাবে যায় সে বিষয়েও বাংলাদেশ সরকার এই প্রকল্প এবং আমরা যৌথভাবে কাজ করছি। ইফ ইউ লুক ব্যাক টু ইভেন ভিয়েতনাম, সেখানেও বিশ্বব্যাংক একটা বৈপ্লবিক পরিবর্তন এনেছে। আমরা বিশ্বব্যাংক দেখতে পাচ্ছে যে কারিগরি শিক্ষা যেখানে ইনভেস্ট হচ্ছে, $1 ইনভেস্ট করলে সেটা অ্যারাউন্ড $10 বেশি উপযোগিতা পাওয়া যাচ্ছে এবং সে দেশের মানুষ সবচেয়ে বেশি উপকৃত হচ্ছে, বেকারত্ব কমছে এবং দেশের আর্থসামাজিক অবস্থার বৈপ্লবিক পরিবর্তন করছে। যে নিশ্চয়ই আমরা আসলে আশ্বস্ত বোধ করছি যে কারিগরি শিক্ষা যেহেতু আজকের দিনে আমাদের বাস্তবতায় এগিয়ে নেওয়া খুবই প্রয়োজন, বিশ্বব্যাংক এগিয়ে এসছে, এটা আমরা সাধুবাদ জানাই। নিশ্চয়ই আরও আগে এলে আরও সুবিধা আমরা পেতে পারতাম, কিন্তু আগামীতে আমরা আরও একটি সমন্বিত পরিকল্পনার মধ্য দিয়ে কারিগরি শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে চাই। সেক্ষেত্রে আপনাদের ভূমিকার জায়গাটি সম্পর্কে শুনব। তার আগে আমাদের সঙ্গে কারিগরি শিক্ষা বোর্ডের সচিব মহোদয় রয়েছেন, তার কাছ থেকে জানতে চাইবো যে কারিগরি শিক্ষা পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে কারিগরি শিক্ষা বোর্ড এই কারিগরি শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং সম্প্রসারণের ক্ষেত্রে কী ধরনের দায়িত্ব পালন করছে? 1954 সন থেকে কারিগরি শিক্ষা বোর্ড কাজ করছে এবং এর জন্মই হয়েছে আসলে কারিগরি শিক্ষার সম্প্রসারণ, এর মান উন্নয়ন এবং হাটিয়াটি পাপা করে এখন এটা মহিরুহ হিসাবে করে উঠেছে। আমাদের অধীনে এখন প্রায় 7,500 প্রতিষ্ঠান কাজ করছে এবং যেটা আপনি বলছিলেন যে স্টেপ প্রজেক্ট, আরও অন্যান্য প্রজেক্ট, ওয়ার্ল্ড ব্যাংক, এরা এগিয়ে এসেছে বলে কারিগরি শিক্ষা বোর্ডের দায়িত্ব কিন্তু বেড়ে গেছে এবং এটা আমাদের খুব প্রয়োজন। যে আমি যদি এভাবে বলি যে হার্বার্ট স্পেন্সার যেমন বলেছেন যে আসলে জ্ঞান অর্জনই কিন্তু কেবলমাত্র শিক্ষার উদ্দেশ্য নয়, বরং কর্ম হলো বা কর্মী সৃষ্টি করাটাই কিন্তু শিক্ষার উদ্দেশ্য। আমরা সেই লক্ষ্যেই কাজ করছি যে আমাদের এই 16 কোটি মানুষ, যেটা আমেরিকার আইওয়া রাজ্যের আয়তনের সমান, সেখানে মাত্র 36 লাখ লোক বাস করে আর আমাদের এখানে হয়তো 16 কোটি বা 17 কোটি বাস করে। তো কাজে এদেরকে এদের যে মৌল চাহিদা, মৌল মানবিক চাহিদা আছে সেটা পূরণ করতে হলে আসলেই কাজ কর্মী তৈরি করা দরকার এবং কর্মী তৈরি করতে হলে কারিগরি শিক্ষার মধ্য দিয়েই দক্ষ কর্মী করা দরকার। আমাদের অনেক কর্মী আছে বা অনেক বেকার আছে, অনেক কাজ করছে কিন্তু দক্ষ কর্মী কিন্তু কম, সংখ্যায় কম, যারা বিদেশে যাচ্ছে বা দেশেই কাজ করছে সংখ্যায় কম। কাজে সেই লক্ষ্যে আমরা কাজ করছি এবং আমাদের এই যেটা বলছেন আপনি যে মান বাড়ানো বা আমাদের যে নতুন আঙ্গিকে কাজ করা, সেজন্য আমাদের যেটা NTVQF জাতীয় দক্ষতা উন্নয়ন কাঠামো তৈরি হয়েছে, আমরা CBT বা কম্পিটেন্সি বেসড ট্রেনিংয়ের পথে যাচ্ছি যেটি কিনা সারা পৃথিবীতে এখন সমাদৃত। এবং তখন কি আপনার সার্টিফিকেটটি বিশ্ব শ্রম বাজারে সমানভাবে সমাদৃত হবে, যদি এই NTVQF এর কথা বলছিলেন বা আপনি যে CBT বেসড ট্রেনিংয়ের কথা বলছিলেন, এটি যদি সম্ভব করে তোলা যায় তাহলে সারা পৃথিবীতে আপনার শিক্ষার্থীর এই সার্টিফিকেটটি সমানভাবে গ্রহণযোগ্যতা পাবে? অবশ্যই, এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই CBT বিষয়টা এবং CBT মানে হলো যে হাতে কলমে কাজ শেখা এবং তিনি দক্ষ হয়ে উঠবেন
এবং তিনি যেখানেই যান না কেন, দেশি হোক বিদেশি হোক, যেখানেই যান তার সেই প্রশিক্ষণটা বা সেই কাজটাকে মূল্যায়ন হবে। এবং বিশ্বের সব জায়গাতেই যারা এরকম সিবিটি বেস ট্রেনিং নিচ্ছে তারা সারা বিশ্বে সমাদৃত। এবং এই জায়গাটিতেই আসলে আমরা একটু কনসেন্ট্রেট করতে চাই যে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ আমরা দিচ্ছি, গুণগত মানসম্পন্ন প্রশিক্ষণের নিশ্চয়তাও আমরা খুঁজে বের করার চেষ্টা করছি, কিন্তু তারপরে কি কর্মজীবনে প্রবেশ, সেই কর্মজীবনে প্রবেশের বিষয়টি কতখানি সহজ হচ্ছে সেটি আসলে জানবো স্টেপ প্রকল্পের প্রকল্প পরিচালক মহোদয়ের কাছ থেকে। তবে আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আমরা কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং এর নানাবিধ সুযোগ সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করব, সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন একুশ শতকে চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা অনুষ্ঠান। আমরা স্টেপ প্রকল্পের প্রকল্প পরিচালক মহোদয়ের কাছে বিরতির আগে জানতে চেয়েছিলাম যে কারিগরি শিক্ষা মানসম্পন্নভাবে প্রদান করা এবং তার মধ্য দিয়ে শিক্ষার্থী তৈরি করাই আমাদের একমাত্র দায়িত্ব হতে পারে না, বরং মর্যাদাসম্পন্ন কর্মজীবনে প্রবেশ একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই দিকটি আপনারা কীভাবে দেখছেন? আমরা এটাকে খুব গুরুত্ব সহকারেই দেখছি এবং আমাদের ছেলেমেয়েরা যারা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাশ করে বেরোচ্ছে তাদেরকে যেন কর্মসংস্থানে আসবে তার জন্য আমরা বিভিন্ন ধরনের উদ্যোগ গ্রহণ করেছি প্রকল্পের মাধ্যমে। এর জন্য আমরা প্রথমত যেটা করেছি সেটা হলো ইন্ডাস্ট্রি এবং ইনস্টিটিউটের মধ্যে একটা লিঙ্কেজ স্থাপন করা, এটা আমরা করেছি। এবং এর জন্য আমরা প্রতিটি প্রতিষ্ঠানে এটা লং কোর্স, যেমন পলিটেকনিক ইনস্টিটিউটে একটা জব প্লেসমেন্ট একটা সেন্টার আমরা খুলেছি এই প্রজেক্টের আওতায়, পাশাপাশি আমরা স্বল্প পরিসরে যে প্রশিক্ষণ দেওয়া হয় 6 মাস ব্যাপী যেগুলিকে আমরা বলি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, সেখানেও আমরা জব প্লেসমেন্টের ব্যবস্থা রেখেছি। এই জব প্লেসমেন্ট সেন্টারগুলিতে মূলত প্রশিক্ষণার্থী কিংবা শিক্ষার্থীদের তাদের বায়োডাটা সংরক্ষণ করা হয় এবং এটা ইন্ডাস্ট্রিতে সময় দেওয়া হয় এবং সেই অনুযায়ী ইন্ডাস্ট্রি থেকে চাহিদা পেয়ে এদেরকে চাকুরিতে প্রবেশের সুযোগ তৈরি করে দেওয়া হয়। এবং ইতিবছরে আমরা আমাদের যে রেকর্ড বলে যে স্বল্প প্রশিক্ষণে যারা প্রশিক্ষিত হয় তাদের প্রায় 43% ছেলে মেয়ে কিন্তু এখন সাথে সাথে চাকরি পেয়ে যাচ্ছে। এটি খুবই আশাব্যঞ্জক একটি তথ্য আমাদের জন্য। আমি বিশ্বব্যাংকের সম্মানিত প্রতিনিধির কাছে জানতে চাইব যে বিশ্বায়নের চ্যালেঞ্জ মোকাবেলায় কারিগরি শিক্ষা আসলে বাংলাদেশে কতটুকু ভূমিকা রাখতে পারবে বলে আপনারা মনে করছেন? আমি বিশ্বাস করি এই প্রকল্প যে ডিজাইনটা করেছে যে ইনস্টিটিউট নিজেই শুধু পড়িয়ে যাবে তা না, সেখানে প্রত্যেকটি ইনস্টিটিউটের ম্যানেজমেন্টেও প্রাইভেট সেক্টর এবং ইন্ডাস্ট্রির প্রতিনিধি রয়েছে এবং তারা নিজেরা বসে সেট করে যে কী ধরনের ট্রেনিং দিলে তারা খুব দ্রুত চাকরি পেতে পারে। এছাড়াও যেটা সচিব মহোদয় বললেন কম্পিটেন্সি বেসড, এই কম্পিটেন্সি বেসড করতে হলে শুধু ইনস্টিটিউট একা পারবে না, কারণ আমাদের এই দেশে কম্পিটেন্সি বেসড করতে হলে শিক্ষক, ইন্ডাস্ট্রি এবং ট্রেনিং ইনস্টিটিউটগুলো সমন্বিতভাবে কাজ করতে হবে, এটা শুরু হয়েছে মাত্র। তো আমি বিশ্বাস করি এখানে বিটা সচিব মহোদয় আছেন এবং এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে একটি টাইম লাইন সেট করে খুব দ্রুত শুরু করতে হবে এবং প্রত্যেকটি ইনস্টিটিউটে যাতে সিবিটি যে কম্পিটেন্সি বেসড ট্রেনিং হচ্ছে এবং তারা হাতে কলমে শিখছে এটা শিক্ষক এবং ছাত্র এবং ইন্ডাস্ট্রি জয়েন্টলি, এই সার্টিফিকেশনটাও হতে হবে যে শুধু সার্টিফিকেট নয়, এটা তো কাজটা করতে হবে। জি, যখন ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্টের জন্য ইন্টারভিউ হয় তারা যদি শো করতে পারে ইয়া উই ক্যান ডু দিস ওয়ার্ক, ইন্ডাস্ট্রির যে এক্সপিরিয়েন্স সেটি কি আমার প্রতিষ্ঠানে আমার শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা জীবনেই দিয়ে দেওয়া সম্ভব কি না? এটা অবশ্যই সম্ভব, এর জন্যই তো এবং ইন্ডাস্ট্রি এবং ইনস্টিটিউট পার্টনারশিপ এবং তাদের ম্যানেজমেন্ট কমিটিতে তাদের সম্পৃক্ততা, যার ফলে দেখা যাবে যে যখন যে মুহূর্তে সে পাশ করছে এর আগ থেকেই সে আসলে কাজ শুরু করছে। জি, যখন সে সেখানে যাবে তার কাছে অপরিচিত কিছু মনে হবে না। জি, ইন্ডাস্ট্রি নতুন করে তাকে আর 6 মাস বা 3 মাস ট্রেনিং দিতে হবে না, সে সেখানে গিয়েই প্রোডাক্টিভ কাজে লাগতে পারবে। আমি একটি উদাহরণ দিতে চাই, আমি গুয়াংডু চায়নাতে দেখেছি যে ইন্ডাস্ট্রি তার মেশিনপত্রগুলো ইনস্টিটিউটে দিয়ে দিয়েছে। জি, হোয়াট দে আর ডুইং, তারা সেখানে প্র্যাকটিক্যালি কাজটা করছে, ট্রেনিং দিচ্ছে, ও ইনস্ট্রাক্টর সেখান থেকে এসেছে। আমি দেখতে চাই এদেশেও
সেরকম ঘটনা ঘটার শুরু হয়েছে। এ বিষয়ে সম্ভবত প্রকল্প পরিচালক মহোদয় কিছু বলতে চাইছিলেন। আমি যেটা বলতে চাচ্ছি যে সিঙ্গাপুরে এই কারণে, সিঙ্গাপুরে কিন্তু তাই ইনকিউবেটরের মতোই তারা করে, ইন্ডাস্ট্রিটার বিষয়টাই তারা ল্যাবে নিয়ে আসে বিভিন্ন ইন্ডাস্ট্রির এবং এখানে ছেলেমেয়েরা সেটা শেখে। আমরা এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে সিঙ্গাপুরের নানিয়ান পলিটেকনিক ইনস্টিটিউট, যেটা আন্তর্জাতিক একটা খ্যাতিসম্পন্ন একটা পলিটেকনিক ইনস্টিটিউট, সেখানে আমরা একটা এমইউর মাধ্যমে আমাদের পলিটেকনিক ইনস্টিটিউটের টিচারদেরকে সেখানে আমরা পাঠাচ্ছি। এবং আপনার জ্ঞাতার্থে এই নানিয়াং পলিটেকনিক পুরো ইস্ট এশিয়ায় সকল দেশে তারা টেকনিক্যাল সাপোর্ট দেয়। চায়নাতে 2000 পলিটেকনিক তারা সাপোর্ট। এক্ষেত্রে আমি যতটুকু জেনেছি যে এক্ষেত্রে আমাদের ডক্টর মোখলেসুর রহমান সাহেবের একটা ভালো রোল ছিল। উনি মূলত এটা মানে এমইউটা করার ব্যাপারে উনি খুব একটা উদ্যোগী ভূমিকা পালন করেছেন। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, আমাদের সচিব মহোদয়ও অনেক সময় দিয়েছেন এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতেই এই এমইউটি স্বাক্ষর হয়। আমাদের প্রাক্তন পিডি মহোদয় স্বাক্ষর করেছেন। এর আওতায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে নানিয়ান থেকে যারা যেসব শিক্ষক মহোদয়রা প্রশিক্ষণ করে আসেন তাদের মধ্যে একটা অ্যাটিটিউডাল একটা পরিবর্তন আমরা লক্ষ্য। তার মানে আপনারা এই পরিবর্তনের একটি জায়গা তো বলছেন, শুধু আমি লক্ষ্য করছি আপনার কথা থেকে যে আপনি যেমন শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থাটি করেছেন, অর্থাৎ শিক্ষকরা ভালোভাবে জানলে শিক্ষার্থীদের ভালোভাবে জানাবেন, আবার যে যন্ত্রপাতি ব্যবহার করে এই ব্যবহারিক জ্ঞানগুলো বিতরণ করা হবে সেই যন্ত্রপাতির উন্নয়নের কাজটিও আপনারা করছেন, আবার শিক্ষার্থীদের পড়ালেখার খরচটি বহন করবার জন্য বৃত্তির ব্যবস্থা চালু করেছেন। এগুলো নিঃসন্দেহে খুবই চমৎকার উদ্যোগ। পাশাপাশি আমরা জেনেছি যে আপনারা সংক্ষিপ্ত প্রশিক্ষণ প্রদানের জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশিক্ষণ চলছিল কিন্তু স্টেপ প্রকল্প আসার পর একটি নতুন মাত্রা যুক্ত হয়েছে, সেই বিষয়টি যদি আমাদেরকে একটু বলেন। প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে আমরা তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা সাপোর্ট দিচ্ছি। এভাবে প্রশিক্ষণার্থীরা যেভাবে ওদেরকে আমরা 700 টাকা হারে করে মাসিক বৃত্তি দিচ্ছি, পাশাপাশি ইনস্টিটিউটের ল্যাব ফ্যাসিলিটিস ডেভেলপ করার জন্য কিন্তু আমরা একটা অর্থ প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের ভর্তি হতে কি কোনো অর্থের প্রয়োজন না? এখানে শিক্ষার্থীদের ভর্তি হওয়ার জন্য কোনো অর্থ লাগে না, তারা বিনা পয়সায় এখানে 6 মাসের প্রশিক্ষণ নিতে পারছে, প্রশিক্ষণটা তারা নিতে পারছে। প্রশিক্ষণ শেষে তারা আসলে কি করছে? প্রশিক্ষণ শেষে তারা জব মার্কেটে তারা যাচ্ছে এবং আমাদের পরিসংখ্যানে দেখা যায় যে প্রায় 43% ছেলেমেয়েই কিন্তু জাস্ট প্রশিক্ষণ শেষেই চাকরি পাচ্ছে। ধরুন বিভিন্ন ট্রেডে তো এই প্রশিক্ষণগুলো আপনারা পরিচালনা করছেন, এমন কোনো ট্রেড কি আপনি বলতে পারেন আমার দর্শকদের ধারণা পাওয়ার জন্য যে 6 মাসের একটা প্রশিক্ষণ শেষ করার পর একটি তরুণ বা তরুণী কর্মজীবনে প্রবেশ করছে এবং সে কী ধরনের আয় করতে পারছে? আমি জাস্ট মোবাইল রিপেয়ারিংয়ের কথাই বলতে পারি। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের ছেলেমেয়ে যারা এই প্রশিক্ষণ নিচ্ছে মোবাইল রিপেয়ারিংয়ের জন্য, তারা যেমন কোনো প্রতিষ্ঠানে গিয়ে চাকরি পাচ্ছে এবং অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তারা নিজেরাই এন্টারপ্রেনার হয়ে তারা একটা মোবাইল আত্মকর্মসংস্থানের ব্যবস্থা করছে এবং পাশাপাশি তারা আরও 2-3 জনকে আরও নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি করে। এটি কিন্তু অত্যন্ত আশাব্যঞ্জক। ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান, এই যে চমৎকার উদ্যোগটি আপনি এগিয়ে এসছেন ওয়ার্ল্ড ব্যাংকের পক্ষ থেকে, আমরা হাতে হাতে কিছু ফল পাচ্ছি, আগামীতে আপনাদের কারিগরি শিক্ষাকে ঘিরে আর কী পরিকল্পনা রয়েছে বাংলাদেশের উন্নয়নে? আমরা দেখতে চাই বাংলাদেশ তার দক্ষ জনশক্তি গড়ে তুলুক এবং ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা কাউন্টডাউন শুরু হয়েছে এটা শেষ হয়ে যাবে আগামী 15 বছরের মধ্যে। এর মধ্যে এই দেশের সর্বনিম্ন 50% লোক যাতে দক্ষ জনশক্তি গড়ে ওঠে, এই দেশ মধ্যবিত্ত অর্থনীতি না এর উপরে যাতে যেতে পারে সেটা আমাদের লক্ষ্য। আমি বিশ্বাস করি বিশ্বব্যাংক তার সাপোর্ট কন্টিনিউ করবে আনটিল গভর্নমেন্ট যে কমিটমেন্টগুলো আছে এগুলো পরিষ্কারভাবে বাস্তবায়ন করছে এবং যারা ট্রেনিং পাচ্ছে শিক্ষা পাচ্ছে এটা সঠিকভাবে কাজে লাগছে। বিশ্বব্যাংকের একমাত্র উদ্দেশ্য হলো দেশের উন্নয়ন ঘটানো। এবং বিশ্বব্যাংকে কাজ করলেও আপনি এদেশের একজন নাগরিক, দেশপ্রেমিক নাগরিক আমরা জানি, আপনার এই আগ্রহ শুধু কারিগরি শিক্ষাক্ষেত্রে নয়, উচ্চশিক্ষা থেকে একদম প্রাথমিক শিক্ষা স্তর পর্যন্ত নিবেদিত প্রাণ সৈনিকের মতো আপনি কাজ করে যাচ্ছেন। আমরা অত্যন্ত আনন্দিত এবং আপনাকে কৃতজ্ঞতা জানাই। বোর্ডের সম্মানিত সচিব মহোদয়, আপনার কাছে শেষ সময়ে খুব সংক্ষেপে একটু জানতে চাইব যে কারিগরি শিক্ষার গুণগত মান উন্নয়নের যে জায়গাটিতে আপনারা সবাই মিলেমিশে কাজ করছেন, আজকে কিন্তু টেকনোলজি দ্রুত বদলে যাচ্ছে, আমাদের কোর্স কারিকুলাম ডেভেলপমেন্টের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জায়গাটিতে আপনারা কীভাবে কাজ করছেন? যেটি আলোচনা এসেছে যে ইন্ডাস্ট্রির সাথে যে লিঙ্কেজটা, আগে কিন্তু বিটিভির এই এদিকটা ঘাটতি ছিল, অর্থাৎ ইন্ডাস্ট্রির সাথে ইন্ডাস্ট্রি কী ডিমান্ড বা তারা কী চায়, কীভাবে দক্ষ জনশক্তি তৈরি করা যায় সেই দিকটা ল্যাকিং ছিল। কিন্তু এখন আমরা আমাদের যে কোর্স কারিকুলাম যা ডেভেলপ করছি আসলে ইন্ডাস্ট্রি থেকে চাহিদাটা আসছে এবং তারা নিজেরাই কোর্স কারিকুলাম তৈরি করে আমাদের কাছে দিচ্ছে, সেটাই আমরা অনুমোদন দিচ্ছি। কাজেই এখন যে সেই গ্যাপটা নেই এবং ফলে
বাজারের চাহিদা অনুযায়ী কিন্তু দক্ষ জনশক্তি তৈরি হবে। জি, আপনাকে আপনাকে একটু আমি একটু ধরিয়ে দিতে চাই যে বিশেষ করে এই যে 20% উন্নীত করবার একটি প্রয়োজনীয়তা কারিগরি শিক্ষার এনরোলমেন্ট, সেটি শুধুমাত্র সরকারি প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে নিশ্চয়ই সম্ভব নয়। পাবলিক সেক্টরের পাশাপাশি প্রাইভেট সেক্টরে যে উদ্যোক্তারা এগিয়ে আসছেন পলিটেকনিক এডুকেশন এবং আদার্স টেকনিক্যাল ফিল্ডে, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আপনাদের পরিকল্পনাটি কী, কীভাবে দেখছেন? আমরা উদারভাবে দেখছি বিষয়টা, এবং ইতিমধ্যে সরকারি পলিটেকনিক বা প্রতিষ্ঠানগুলোতে দ্বিগুণ ছাত্র ছাত্রী ভর্তি করার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো আমরা তাদের মোটামুটিভাবে যদি তাদের যোগ্যতা থাকে, অর্থাৎ একটা কোর্স পরিচালনা করার জন্য যে সাপোর্ট বা সমর্থন বা কী বলা যায় যোগ্যতা দরকার, সেটা থাকলেই কিন্তু আমরা অ্যাপ্লিকেশন দিচ্ছি বা অনুমোদন দিচ্ছি। এতে করে প্রতিষ্ঠানগুলো যাতে আরও আসে সেই জন্য আমরা বিভিন্নভাবে প্রচার প্রচারণা চালাই। নিশ্চয়ই প্রতিষ্ঠানগুলোকে অনুমতি দেওয়ার পাশাপাশি তাদের গুণগত মানের দিকটিও আমাদেরকে জোরে সোরে দেখভাল করতে হবে, মনিটরিংটাকে আমরা জোরদার করার চেষ্টা করছি, উদ্যোগ গ্রহণ করেছি। আমি সবশেষে যেটা বলবো, চীনের একটি প্রবাদ দিয়ে শেষ করব, যে আমি একজনকে একটা মাছ আজকে খাওয়ালে সেই আজকেই খেলো, কিন্তু যদি আমি তাকে ধরার কৌশলটা শিখিয়ে দিই তাহলে আজীবন মাছ খেতে পারবে। চমৎকার, কারিগরি শিক্ষা তাই করছে, আমরা বিটিভি তাই করছি, আমরা সেই কাজটি করছি, দক্ষ তৈরি দক্ষতা সম্পন্ন মানুষ তৈরি করছি যাতে সে আজীবন কাজ করে খেতে থাকে, খেতে পারে এবং কাজের মধ্যে বেঁচে থাকতে পারে। জি, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ করব প্রকল্প পরিচালক মহোদয় আপনার কাছ থেকে, কারিগরি শিক্ষার এই যে অগ্রযাত্রা, আপনি বাংলাদেশকে অদূর ভবিষ্যতে কোথায় দেখতে চান? আমরা যদি কারিগরি শিক্ষার অগ্রযাত্রা এভাবে অব্যাহত রাখি, আমার বিশ্বাস 2041 সালের আগেই আমরা উন্নত দেশে আমরা রূপান্তর হতে পারবো। আমাদের মাথাপিছু আয় অনেক গুণ বেড়ে যাবে, অলরেডি বেড়েছে, এবং আমরা দেখতে চাই যে উন্নত দেশে যে মাথাপিছু হয় সেই পর্যায়ে যাওয়ার জন্য, এবং টিভেট সেক্টরকে আমরা বিবেচনা করি, ইট ইজ দ্য মাস্টার কি, এবং সেই লক্ষ্যকে সামনে রেখে স্টেপ প্রকল্পের তরফ থেকে টিভেটের উন্নয়নের জন্য কাজ আমরা করে যাচ্ছি, এবং বিশ্বব্যাংক অলরেডি সম্মত হয়েছে এই প্রকল্পকে আরও 3 বছরের জন্য সাপোর্ট দেওয়ার জন্য, এবং ইত্য বছরে আমরা প্ল্যানিং কমিশনে আমাদের প্রকল্প সারপত্র পাঠিয়েছি। আমরা আশা করছি যে এখানে আরও প্রায় $800 মিলিয়ন আমাদের প্রকল্পে আসবে। আমরা খুবই আশাবাদী যে এই প্রকল্পের সার্থকতা বিবেচনা করি, বাংলাদেশ সরকার এবং বিশ্বব্যাংক সম্মত হয়েছে এই প্রকল্পকে আরও এগিয়ে নেওয়ার জন্য, যাতে করে টিবেটের মাধ্যমেই বাংলাদেশের অর্থনৈতিক মুক্তি সম্ভব ঘটে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সম্মানিত প্রতিনিধি বিশ্বব্যাংক এবং সম্মানিত সচিব বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কারিগরি শিক্ষার সঙ্গেই থাকুন। খুদা হাফেজ।